একটা মেয়ে 6 বছরে তার বডি কেমন হয়, 9 বছরে কেমন হয়, 12 বছরে কেমন হয়, 16 বছরে কেমন হয়, তার বডির বিবরণ যুবক যুবতীকে একত্রিত করে যেই স্কুলে পড়ানো হয়, আমার ওই বাবার প্রতি ঘৃণা, তুমি তোমার মেয়েকে কেমন করে এই স্কুলে প্রেরণ করো। অতএব হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাইহ বলেছিলেন, ইংরেজদের স্কুল কলেজে পড়া হারাম, তাই তার বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে মামলা হয়েছিল। লাহোরের হাইকোর্টে তাকে যখন ডেকে নেওয়া হলো, ওনাকে ইংরেজ জজ জিজ্ঞেস করলো, আপনি কি ফতোয়া দিয়েছেন ইংরেজদের স্কুল কলেজে পড়া হারাম? হুসাইন আহমদ মাদানি বলেছিলেন, ইয়ে ফতোয়া মাইনে দিয়া হয়, আপ ভি দেতা হো আইন্দা ভি দুন না। এই ফতোয়া অতীতে দিয়েছি, এখনো দেই, ভবিষ্যতেও দেব। খাদেম বলতেছে, হুজুর ইংরেজ কা কোর্ট হ্যায়, যারা আয়েস্তা বাত কিজিয়ে, হুজুর ইংরেজদের কোর্ট একটু আস্তে কথা বলেন। হুসাইন আহমদ মাদানি চিৎকার দিয়ে বললেন, খামোশ, কিসের আবার আস্তে কথা? তখন ইংরেজ জজ বলেছিল, মাওলানা কোথায় দাঁড়ায় কথা বলেন, কিছু কি বোঝেন? হুসাইন আহমদ মাদানি বলেছিলেন, আমি ভালো করে জানি এটা ইংরেজের কোর্ট, তোর হাতে তোর কলম আছে, তুই আমার ফাঁসির কাষ্ঠে ঝুলানোর অর্ডার দিতে পারিস, তোর সরকারের 5 টাকার কাফন লাগবে না, পকেট থেকে কাফনটা বার করে জজের টেবিলে নিক্ষেপ করে বলেছিল, আমি এ ফতোয়া দিয়েছি, আমার কাফন আমি সাথে করে নিয়ে আসছি। সেই হুসাইন আহমদ মাদানির সন্তান এদেশে রয়েছে, দারুন দেওবন্দের সন্তানেরা রয়েছে, দারুন দেওবন্দের আকাবেররা ভারতবর্ষ স্বাধীন করেছিলেন, যে ময়দানের প্রধান প্রেসিডেন্ট ছিলেন হাজী ইমদাদুল্লাহ মাহাদের বক্কি রহমাতুল্লাহ আলাই, যে ময়দানের প্রধান বিচারপতি ছিলেন হাজী আরে রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাই, যে ময়দানের সেনাপতি ছিলেন হাফেজ জামান শহীদ রহমাতুল্লাহ আলাই, যে ময়দানের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাই, সেই সামনের যুদ্ধের পরে এই ইংরেজরা আমাদের দেশের একদিনে 40,000 আলেমকে আগুনে পোড়ায় হত্যা করেছে, 10,000 আলেমকে অদস্ত জেলের মধ্যে ভুনা করা হয়েছে, বাংলা থেকে নিয়ে পাকিস্তান পর্যন্ত 1,55,00,000 মানুষ হত্যা করে এই মুসলমান আলেমদের আন্দোলন বদ্ধ বন্ধ করতে পারে নাই, মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে পারে নাই, কোরআন মসজিদ থেকে নিয়ে পড়ায় বন্ধ করতে পারে নাই, নতুন করে কোন কাফের কোন ইহুদির দালাল কোন খ্রিস্টানের দালাল যদি এই দেশ থেকে ইসলাম উৎখাত করার জন্য উঠে পড়ে লাগে, তাও সম্ভব হবে না, হবে না, হবে না। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রাখতেছি, আমি এই দরবারের কাছে দাবি, এই মঞ্চের কাছে দাবি, শেখে চরমরাই নায়েবে আমির এবং আমিরুল মুজাহিদিন বীর শাহবুদুর সকলের কাছে, আপনারা মাঠে অতীতে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতে থাকবেন, নতুন করে যদি এই বই পরিবর্তন না হয়, যেই বই বইয়ের মধ্যে মেয়ের আর ছেলের বডির আকৃতির পাল হবে, যেই বইয়ের মধ্যে বানরের শিক্ষা দেওয়া হবে, যারা স্কুলে লেখাপড়ার নামে নাচ আর ড্যান্স শিক্ষা দিবে, ব্যাঙ্গের নাচ কুত্তার ডাক ঢাল আনুগত্য করে শিক্ষা যারা দেয়, এই শিক্ষানীতি যদি পরিবর্তন না করা হয়, এমনকি যারা পুরুষকে নারী নারীকে পুরুষ বানাইতে চায়, এই শিক্ষানীতি ভঙ্গ যদি না করে, আমার হুসাইন আহমদের ফতোয়া চরমরাই থেকে উচ্চারিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, সকলের ঈমান আমল হেফাজত করেন, আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সত্যি করে শিক্ষা যারা দেয়, এই শিক্ষানীতি যদি পরিবর্তন না করা হয়, এমনকি যারা পুরুষকে নারী নারী